সজল, ওই সজল, তুই যাবি না? সকাল সকাল কি বিটিক শুরু করে দিলি? ও মা, বিটিক আবার কি? কেমনে পালি বলতো এরকম একটা ছেলে সে তোমার বিয়ে ঠিক করতে? কেন এই ছেলে যাবার সমর্থ থাকো? রিমির বিয়ে তো এক সপ্তাহ পিছিয়ে গেছে। হাজার হলো আপনি হচ্ছেন আমাদের বাড়ির মেহমান বলে কথা। আরে যে বন্ধুর পিছনে লড়াই দিছিস, আমি তা জানতাম না বল। তোর বন্ধু বান্ধব এত সুন্দর আর স্মার্ট। এই মেয়ের বিয়া খাইতে আইছি আমরা, আর তুই মায়ের লিয়ে ভাববি? বললাম তো ঢাকা চলে যাব। তুই কি জানিস তুই কি বলছিস? দোষ একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? এক সপ্তাহ পিছিয়ে দিব। বুঝলাম না ভাই, ব্যাপারগুলো খালি তুই বুঝতেছস, আমি কিছু বুঝি না নাকি? পৃথিবীর সব থেকে বাজে অভ্যাস কি জানেন? এক্সপেকটেশন রাখা। না চাই তো ভুল মানুষের কাছে না আমরা আবদার করে বসি, প্রাইভেটই চাই। সব কিছু পেয়ে গেলে না পাওয়ার আনন্দটাই থাকে না। আসলে তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। ভালো থাকিস। মানুষ তার পছন্দের মানুষকে পেয়ে গেলে না তার বাঁচার ইচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়।